وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে অনুগ্রহ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়োজনে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি হালাল মার্কেট বেড়ি কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী আলোচনা এবং উন্মুক্ত প্রশ্নোত্তর এই অনুষ্ঠানে, যেখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের নাম করা সিনিয়র তিনজন ইসলামিক স্কলার, যারা একাধারে একাডেমিশিয়ান, মিডিয়া ব্যক্তিত্ব এবং তারা পাশাপাশি দীনি দাওয়াতের ক্ষেত্রে অন্যতম অগ্রগণ্য ভূমিকা পালন করে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে, ডান পাশে রয়েছেন ডক্টর মনজুর এলাহি, হু ইজ অ্যান অ্যাসোসিয়েট প্রফেসর অফ ন্যাশনাল ইউনিভার্সিটি। অন্যদিকে রয়েছেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, হু ইজ অলসো এ প্রফেসর অফ ওয়ান প্রাইভেট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ। এবং বাম পাশে রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, হু ইজ অলসো এ প্রফেসর অফ ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমি প্রায় চিনি। আপনাদের অবস্থা হচ্ছে, আপনারা সমাজে লিডিং পার্সোনালিটিস, আপনারা কষ্ট করে এখানে এসেছেন, অনুগ্রহ করে আপনারা এসেছেন, আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে সর্বোত্তম কল্যাণ এবং জাযা দান করুন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। সম্মানিত উপস্থিতি, আজকে যদিও একটি আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে, যেটিকে আমরা বলেছি হালাল উপার্জন, হালাল উপার্জনের গুরুত্ব। সেই বিষয়টি তো আমরা জানি, কোরআনে আল্লাহ সুবহান ওয়া তাআলা বারংবারই আমাদেরকে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ সুবহান ওয়া তাআলা কখনো একই সূরাতে, সূরা বাকারায় একবার তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে লোকেরা, যা জমিনে হালাল আছে এবং তাইয়্যিব আছে, নট অনলি হালাল, নট অনলি তাইয়্যিব, হালাল এবং তাইয়্যিব আছে, সেটা তোমরা খাও। আবার আল্লাহ সুবহান বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আবার তিনি আবার ইমানদার দিকে লক্ষ্য করে বলেছেন একই বক্তব্য, দ্য সেম ইজ দ্য রিপিটিশন ইন টু ডিফারেন্ট ভার্সেস ইন দ্য সেম সুরা। আল্লাহ সুবহান ওয়া তাআলা এটা গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন যে হালাল আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইন্না আল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। ওয়া ইন্না আল্লাহ আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ নবীদেরকে যা আদেশ করেছেন মুমিনদেরকেও তাই আদেশ করেছেন। ফাকাল ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। হে রাসূলগণ, আপনারা ভালো খান এবং আমল করুন, আমি আপনারা যা আমল করছেন তার সম্পর্কে জানি। ফাকালা সুবহানাহু ওয়া তাআলা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিম্মা ফিল আরদি কুলু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যা রিজিক হিসেবে পবিত্র কিছু আমি দিয়েছি সেখান থেকে তোমরা খাও। সেইভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের জন্য হালাল রিজিককে তিনি ফরজ করে দিয়েছেন। হালাল রিজিক সন্ধান করা, এটা আল্লাহ সুবহানাহু বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমাদের ফরজ শেষ হবে, সালাতের ফরজ, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর অনুগ্রহকে, তোমরা সেগুলোর সন্ধান করো। এই অনুগ্রহকে হালাল পর্যায়ে, হালাল উপায়ে সন্ধান করা, এটা আমাদের জন্য আরেকটা অত্যাবশ্যকীয় জিনিস। সেটার গুরুত্ব কী, এইটি মূলত এই সংক্রান্ত এখানে আলোচনা। এবং যেই যেই প্রতিষ্ঠানের ব্যানারে এটা আলোচনা করা হয়েছে, সেটাও আপনারা জানেন যে হালাল মার্কেট বিডি, তাদেরও মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে হালাল এর প্রতিষ্ঠা, হালালকে প্রমোট করা, হালালের প্রণোদনা সৃষ্টি করা, মানুষের মাঝে হালাল সম্পর্কে মানুষকে সচেতন করা। আমাদের সম্মানিত আলোচক বৃন্দ সেই বিষয়ে আপনাদেরকে আলোচনা করবেন, বাট দ্য টপিক ইজ নট লিমিটেড টু দি সিলেক্টেড ওয়ান, ইট ইজ ভেরি মাচ ওপেন ফর দ্যাম। তারা অন্য ইস্যুগুলো তো, যেটাকে তারা দে উইল থিঙ্ক ফিটিং ফর আস, যেটা তারা মনে করছেন আমাদের জন্য খুবই জরুরি প্রয়োজন, সে বিষয়ে তারা টাচ করবেন। অ্যান্ড দে উইল ইনশাআল্লাহ ইলুমিনেট অ্যান্ড এনলাইটেন আস উইথ দেয়ার ভেরি ভ্যালুয়েবল স্পিচ। তারা তাদের বক্তব্যের মাধ্যমে আমাদেরকে আলোকিত করবেন, আমরা সেই প্রত্যাশাই তাদের কাছে রাখছি ইনশাআল্লাহ। রাসূল বলেছেন, কেয়ামতের আগে এমন একটি সময় আসবে, লা ইউবালিল মারউ মিন আইন আখাযা আমিন আল হালাল আও মিন আল হারাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেয়ামতের আগে এমন একটি সময় আসবে যখন লোকেরা হালাল গ্রহণ করছে না হারাম গ্রহণ করছে, সে এটা
চাই এটার দিকে তার কোনো দৃষ্টি থাকবে না, এমন একটি পরিস্থিতি তৈরি হবে। আমরা কিন্তু এমন একটা পরিস্থিতির মুখোমুখি আছি। আমাদের সকালে একটা উইমেন এক্সক্লুসিভ সেশন ছিল, সেই জায়গায় আমরা যেই কথাটি তাদেরকেও বলেছি এবং আপনাদেরকেও বলি, আজকে যখন আমরা হালাল কোনো কাজ করতে যাই তখন আমাদেরকে হারামের মাধ্যমেই আমাদেরকে সেদিকে যেতে হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউউ লাকুম, আমাদের স্বামী স্ত্রী অথবা বাবা মা সন্তান সন্ততির কারণে আমরা হারামের প্রতি উদ্বুদ্ধ হচ্ছি, তাদেরকে স্যাটিসফাই করতে তাদের ডিমান্ডগুলো ফুলফিল করতে গিয়ে এখন আমরা বিভিন্নভাবে হারামের প্রতি উদ্বুদ্ধ হয়ে যাচ্ছি। আমি বলছিলাম এক্সাম্পল দিয়ে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, আমি এক মাদ্রাসার মুহতামিম হিসেবে, তিনি রিটায়ার করেছেন অনেক বড় মাদ্রাসার, এক জায়গায় তার সাথে দেখা হলো, তাকে জিজ্ঞেস করলাম ছেলে মেয়ে কয়জন, তা তিনি আলোচনার এক পর্যায়ে বললেন তার বড় মেয়ের বিয়ে হয়েছে, কোথায় বিয়ে হয়েছে জিজ্ঞেস করলাম, বলে যে এক রোড অ্যান্ড হাইওয়ে ইঞ্জিনিয়ারের কাছে বিয়ে হয়েছে। তিনি নিজে বলছেন ছেলে বেতন কম পায় কিন্তু উপরি অনেক অনেক উপরি পায়, উপরি যে একটা হারাম জিনিস এই অনুভূতি পর্যন্ত আলেমদের কাছ থেকে, তো একদল নট অল অফ দ্যাম, কারো কারো কাছ থেকে হারিয়ে পড়ে গিয়েছে। এখন মায়েরা ছেলেরা যখন চাকরি নেয় জিজ্ঞেস করে তোমার বেতন কত, 20,000 টাকা, উপরি পাও কত, উপরি মাও জিজ্ঞেস করে উপরি পাও কত, ছেলে বাবা জিজ্ঞেস করে উপরি পাও কত, লোকেরাও জিজ্ঞেস করে উপরি আসে না। এইটা যে হারাম এবং হালাল এই ধারণাই লোকজনের উঠে গেছে। হারাম খেয়ে কুল্লু জাসাদিন নাবাতান মিন সুহতিন ফান্নারু আওলালা, হারাম খেয়ে তার যে জীবন, যে শরীর বড় হয়ে উঠলো, এটা যে তার জন্যে যেটা যে জাহান্নামের জন্যে যে এই শরীরটা অনেক উপযুক্ত হয়ে আসছে এটা কিন্তু তার ধারণাই নাই। মনে করছে লোকেরা ডান হাত দিয়ে নিচ্ছে, বাম হাত দিয়ে নিচ্ছে, হারাম কোনটা হালাল কোনটা এই ব্যাপারে তার ধারণাই নাই। এই বিষয়ে ওলামায়ে কেরামরা আমাদেরকে এই চেতনা, এই অনুভূতি আমাদের দেওয়া দরকার, এবং সেই জন্যে এই জায়গা আমরা আয়োজন করেছি। এখানে মূলত অনেকগুলো উদ্দেশ্য আছে স্কলারদেরকে এখানে নিয়ে আসা। আপনারা জানেন যে এই সময় সত্যের একটা ব্যাপার আছে, যা আল হাক ওয়া যাহাকাল বাতিল, সত্য আসলে মিথ্যা দুরুবিত হয়েই যায়, ইন্নাল বাতিল কানা যাহুকা, মিথ্যা কখনোই থাকতে পারে না, এটা বুদবুদের মতো, এটা অবশ্যই চলে যেতেই হবে। যারা সত্যকে মানুষের সামনে দ্বিধাহীন চিত্তে তুলে ধরছেন এরকম কয়েকজন স্কলার আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। আমরা উই আর ভেরি মাচ ফরচুনেট দ্যাট উই হ্যাভ গটেন দ্যাম অ্যামং আস, আমাদের মাঝে তাদেরকে পেয়েছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ। আল্লাহ সুবহানাহু তাদের জীবনে অনেক বারাকা দান করুন, তাদের কথার মধ্যে অনেক বারাকা দান করুন, তাদের স্বাস্থ্যের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করুন, এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘজীবী করুন, যাতে তাদের প্রভাবে, তাদের কথায় প্রভাবিত হয়ে যেতে আমরা হকের পথটি চিনতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহান তাদেরকে দান করুন, এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করুন। প্রিয় উপস্থিতি, এটি একটি নতুন জায়গা, আপনাদের আসতে কষ্ট হয়েছে আমরা জানি, সেজন্যে আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এই নতুন জায়গায় আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ারও কিছু উদ্দেশ্য আছে। শুধু হালাল মার্কেট বিডিই নয়, এই জায়গাতে এই স্কলারদেরকে নিয়ে আমরা কিছু প্রোগ্রামও ভবিষ্যতে শুরু করতে চাই। হালাকা আছে সেখানে, উইকলি হালাকা, অথবা সেখানে ফোর্টনাইটলি হালাকা, অথবা উইক, অথবা মান্থলি, অর্থাৎ 3 মান্থলি, অথবা ধরুন কোয়ার্টারলি, হাফ কোয়ার্টারলি, এরকম বিভিন্ন ধরনের প্রোগ্রাম এখানে চালু করার চিন্তা আছে। শিশুদেরকে নিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা চালু করতে চাই। আমাদের বাচ্চারা এখন ছায়ানটে যায়, উদীচিতে যায়, বিভিন্ন জায়গায় যায়, এখন তারা কালচারাল পলিউশনে আছে বাচ্চারা। এখন আপনারা দেখেন না পত্র পত্রিকা, এখন থেকে 10 বছর আগে আমরা টেলিভিশনে পত্রিকায় শুনতাম ইন্ডিয়াতে একটি মেয়ে শ্লীলতাহানির শিকার হয়েছে বাসের মধ্যে, ট্রাকের মধ্যে, অথবা ট্রেনের মধ্যে, অথবা গণ কোনো পরিবহনে, অথবা এমনিতেই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে। তখন আমরা খুব খারাপ বলতাম, কত খারাপ একটা সোসাইটি, কত নিম্নজাত। এখন আমাদের নিজেদের ঘরে এত ঘটনা ঘটছে যে অন্য কে কী করছে ওগুলো আমাদের এখন চিন্তা করারই সুযোগ নাই। প্রতিদিন পত্রিকার দিকে তাকালে আমরা দেখি যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছি, আমরা কোথায় দাঁড়াচ্ছি, কোথায় দাঁড়িয়েছি, এবং আমাদের পরবর্তী প্রজন্মের অবস্থাটা কী। আমি যখন ধানমন্ডিতে 2-1 মসজিদে খুতবা দিই, তখন খুতবার পরে লোকেরা এসে বলে, শেখ আপনারা তো জানেন না এখানে এখন ধানমন্ডির পশ্চিম পাশে এখন ছেলেমেয়েরা লিফটুকুদা করে, ওখানে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, এখন তো ব্যাচেলর বাসা ভাড়া দেয় না, এখন ওরা ওইখানে একসাথে থাকে ছেলেমেয়েরা। এরকম অসংখ্য ঘটনা ঘটছে এখানেও, এরকম যারা 1-2 আমাকে রিপোর্ট দিয়েছেন তাদের কেউ কেউ এখানে উপস্থিত আছেন, অনেক বড় তারা ডিগনিটারি। এইরকম পরিস্থিতি এখানে যাচ্ছে, মানুষ এখন মনেই করছে না। 10 বছর আগে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড শব্দটি কেউ উল্লেখ করতো কিনা আমি জানি না, কিন্তু এটা তো এখন কমন। মায়েরা বলে আমার মেয়ের বয়ফ্রেন্ড আসবে, আর বাবারও বলে আমার ছেলের গার্লফ্রেন্ড আসবে, এইরকম একটা সিচুয়েশনে আমরা আসছি। এগুলো আমাদের গা সহ হয়ে গেছে, কানে শুনতে শুনতে এখন আর এগুলো আমাদের কোনো কিছুই লাগে না, এমন একটা পরিস্থিতিতে আছি। একটা ইন্টারনাল প্রেশার, একটা ইন্টারনাল প্রেশার, এক্সটার্নাল প্রেশার, আর একটা পিয়ার প্রেশার, এই তিনটা প্রেশারের মধ্যে আমরা আছি। এক আভ্যন্তরীণভাবে তো আমরা এমন একটা অবস্থায় আছি যে এখন
বিভিন্ন ধরনের মানে আমাদের পরিবারগুলো এমন হয়ে গিয়েছে যে আমাদের বাসা বাড়িগুলো এখন এক ধরনের হোটেলের মতো, এক হোটেল যেখানে গিয়ে মানুষ থাকে শুধুমাত্র, আর কিছুই করে না, শুধুমাত্র থাকে। আমরাও এরকম রাতে শুধু বাসায় আসি থাকার জন্যে। আরেক ধরনের হোটেল আছে, মানুষ শুধু খাইতে যায়, খাইয়া সেখান থেকে ফিরে আসে, কে কখন খায় কেউ কারো খবর রাখে না। আমরাও বাসায় আসি, ডাইনিং টেবিল একটা থাকে, যখন যে মনে চায় খাই, আর অন্যান্যদের কারো কোনো খবর নেই। এমন একটা বাড়িঘর আমরা তৈরি করছি, ইন্টারনাল কোনো এনভায়রনমেন্ট আমরা তৈরি করতে পারিনি, যেখানে আমাদের বাচ্চারা একটা প্রেশারের মধ্যে থাকবে, তারা ইসলামাইজেশন হবে তাদের, এটা হয় না। এক্সটার্নাল প্রেশার তো ঘর থেকে বের হলেই তাকে যে বিভিন্ন ধরনের নেকড়ে বাঘ তাকে কেড়ে নিচ্ছে, এটা কিন্তু আমরা জানিও না। আমি এই জন্য সকালেও বলছি না, আপনাদেরকেও বলছি, আপনাদের বাচ্চাদের চোখের দিকে তাকিয়ে যদি আপনি না বলতে পারেন যে সে কী চিন্তা করছে, তাহলে বুঝতে পারবেন যে আপনি ফেইল ফাদার অথবা মাদার হিসেবে, প্যারেন্ট হিসেবে ইউ আর ফেইল ইউ। যে আপনার বাচ্চার চোখকে আপনি স্টাডি করতে পারছেন না, তার ট্রেন্ডকে স্টাডি করতে পারছেন না, এই জায়গায় আমরা কার হাতে ছেড়ে দিচ্ছি? স্কুলে ছেড়ে দেন, কলেজে ছেড়ে দেন, অথবা ইউনিভার্সিটি ছেড়ে দেন। রিসেন্টলি তো মাদ্রাসার কথাও বিভিন্ন জায়গায় ফুটে আসছে, যদিও এগুলো অতিরঞ্জনও আছে অনেক কিছু, কিন্তু কোথাও আওয়ার চিলড্রেন আর নট সেফ। আমরা তাদের কেয়ার নিচ্ছি না, নেকড়ে বাগদের হাতে তাদেরকে ছেড়ে দিচ্ছি, এক্সটার্নাল একটা এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে। আর তাদের বন্ধুবান্ধব, এটাকে বলে পিয়ার প্রেশার। বন্ধুবান্ধব কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারু আলা দীনি খালিলি ফালিয়ানজুর আহাদুকুম মা ইউখালিল। তোমাদের বন্ধুদের মাধ্যমে তোমরা প্রভাবিত হও, কাকে বন্ধু হিসেবে চুজ করছো এটা দেখো। সেই জন্যে আমরা এইরকম একটা পরিস্থিতিতে আছি, আমাদের একটা সামগ্রিক অবস্থা দরকার। সেই জন্যে আপনাদের এবং আমাদের প্রত্যেক হচ্ছে স্কলারদের সাথে কানেক্টেড থাকা। কুনু মা সালিহিন, কুনু মা সাদিকিন। ফাসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কালবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ তার রাসূলকে নির্দেশ প্রদান করেছেন ভালো মানুষদেরকে কাছে রাখা, ভালো মানুষদের সাথে থাকা। তাহলে আমাদের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ, এই ভালো মানুষদের সাথে থাকার একটা ব্যবস্থা আয়োজন আপনাদেরকে করে দেওয়ার জন্যে হালাল মার্কেট বেরি এই কাজটি করেছে। আপনারা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, এবং আরও কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য আছে ইনশাআল্লাহ। অ্যাট দ্য ফেগ এন্ড অফ দ্য লেকচার অফ দি স্কলার্স, সেই জায়গায় আমরা কিছুটা সময় পেলে আমরা কথা বলার চেষ্টা করব। ডক্টর মনজুর এলাহি ইট হ্যাজ হ্যাভ সাম অ্যাপয়েন্টমেন্টস টু মোর ইন, অনেক অনেক দূরে তাকে যেতে হবে, এবং এই জন্যে তিনি অনুরোধ করেছেন যাতে তিনি শুরু করেন, এবং উই উইল বি ভেরি মাচ ব্লেসড অ্যান্ড ফর্চুনেট টু হ্যাভ হিম অ্যাজ দ্য ফার্স্ট স্পিকার। আমি তাকে অনুরোধ করবো এবং অন্য সকলকে অনুরোধ করবো যে তারাও অবশ্যই ডাইভার্স ইস্যুতে কথা বলবেন। শুধুমাত্র এই জায়গাটিতেই তিনি যদি মনে করেন যে হি উইল কনসেন্ট্রেট, তাহলে দ্যাট ইজ মোস্ট ওয়েলকাম। আর তিনি যদি মনে করেন যে আর অনেক ডাইভার্স ইস্যুতে আমাদেরকে আলোকিত করবেন, অনেক জায়গায় আমাদের ক্ষত আছে, সেটা নিবারণের কিছু পদ্ধতি, কিছু গাইডলাইন তারা আমাদেরকে জানিয়ে দেবেন, দ্যাট উইল মোর ওয়েলকাম ইনশাআল্লাহ। আমরা সেই আহ্বান তাদেরকে জানাচ্ছি যারা এই আয়োজন করেছেন, বিশেষ করে এখানে মুখলেসুর রহমান আছেন, মুখলেস অন্যান্য যারা এই কষ্ট করে আয়োজন করেছেন, ওইদিকে জিহাদ আছেন এবং অন্যান্যরা যারা আছেন এই শ্রম দিয়েছেন, শাহিন আছে এর পিছনে অনেক কাজ করেছে, টেকনিক্যাল স্টাফ যারা আছেন তারাও কষ্ট করেছেন, আপনাদের প্রত্যেকে কষ্ট করেছেন, এই জন্যে আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়র দান করুন। আর বোনেরাও এখানে আছেন অনেকেই, অনেকেই পথে আছেন, এই জায়গাটা নতুন হওয়ার কারণে অনেকেই চেনেন না, লোকেশনটা এখানে একটা নতুন বিল্ডিং হচ্ছে যার কারণে অনেকেই চিনতে পাননি, সেজন্যে একটু সময় নিচ্ছেন, তারাও আসতেছেন, আর অনেকেই আসবেন ইনশাআল্লাহ। আশা করছি আপনারা ধৈর্য ধরে এই কষ্টের মধ্যে শুনবেন, এতটুকু কষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হলে কিয়ামতের দিন সেটাও আমাদের নাজাতের জারিয়া বা ওয়াসিলা হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়োজনকে কবুল করে নিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।